Hello friends, I am Razaul Islam. Razaul Islam Digital Marketing YouTube channel বা অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটার জন্য সবাই আসলে অনেকেই রিকোয়েস্ট করেছেন আসলে কিভাবে কাজ করব। অনেকগুলো ভিডিও আমি এর আগেও দিয়েছি, যেটা হলো আপনাদের টপিকসটা পিভট, ঠিক আছে? পিভট নিয়ে কাজ করান, কিভাবে পিভটে অ্যাকাউন্ট করবেন কিভাবে, এবং অ্যাকাউন্ট করে কিভাবে পিভিটি পিভিটিপি বা বিটকয়েন এবং শুধু কয়েন কিভাবে আর্ন করবেন, কত বিটকয়েনে কত টাকা, তারপরে আপনার কত পিভিটিতে কত টাকা, কত পিভিটিপি হইলে উঠাইতে পারবো, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আমাকে আপনারা করেছেন। তাহলে চলেন আজকে আমরা যে নতুন ভিডিওটা নিয়ে আসছি সেটা নিয়ে একটু আগে কাজটা নিয়ে আলাপ করি, তারপরে আমরা লাস্টে বলবো কত বিটকয়েন কত টাকা কত পিভিটি মানে কারেন্সি গুলা বাংলাতে ডিমান্ড কি সেগুলো সম্পর্কে আমি ডিসকাস বলে দিব। প্রথমে আমরা দেখি যেটা নিয়ে আসছি কয়েনের কাজটা কিভাবে করবো আমরা। তাহলে চলেন আমরা দেখি আগে কয়েনের কাজটা কিভাবে প্রথম থেকে আসি আমরা, ঠিক আছে? ধরেন আমরা এই যে প্রথম পিভটের অ্যাকাউন্টে ঢোকলাম, ঠিক আছে? এখানে ঢোকার পরে এইখানে দেখাবো কোথায়, এক মিনিট একটু লাইনে থাকেন, আমি তো একটা ব্রাশ নিয়ে নিই যাতে আপনাদেরকে মার্ক করে দেখানো যায়। যে এই যে কয়েনটা দেখতেছেন 977 কয়েন আছে আমার, এই কয়েনটা কে কিভাবে কাজ করবেন, ঠিক আছে? পিভিটিপি বিটিসি কত বিটিসি তে কত টাকা আমি এগুলো সব দেখাই দিব, ঠিক আছে? তারপরে আপনাদের এই যে আরেকটাই আছে পিভিটিপি আছে, তারপরে যে পিভিটিপি আছে পিভিটিপি এই পিভিটিপি কত পিভিটিপি তে কত টাকা, ঠিক আছে? তারপরে পিভিটিতে কত পিভিটিতে কয় টাকা এসবগুলো আমি বলবো লাস্টে। আপাতত আপনাদের আমি প্রথমে দেখা বললো কয়েন, কয়েনটারে দিয়ে কিভাবে প্রেডিকশন করবেন এবং কিভাবে জিতবেন, কোন প্রেডিকশনটা করা সহজ এবং সেটা করে আপনি কিভাবে সহজে আর্ন করতে পারবেন, প্রতিদিন কিভাবে লাখ লাখ কোটি কোটি কয়েন আর্ন করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি ট্যালেন্ট হন তাহলে অবশ্যই আপনাকে আর্ন করা সম্ভব, এবং আর্ন করলে আপনি সেটা উঠাইতে পারবেন নিশ্চিত। এখান থেকে আমি উঠাইছি, অনেকে উঠাইছে আমার সাথে কাজ করছে যারা, ঠিক আছে? আমি স্কেল দিয়ে কাজটা দেখাচ্ছি, সেটা দিকে অ্যাটেনশন দেন, ঠিক আছে? তো চলেন কিভাবে করবো, আমরা প্রথমে এই কয়েনের উপরে ক্লিক করি, ঠিক আছে? কয়েনের উপরে ক্লিক করে আমরা আসলাম কয়েন দিয়ে, আমরা কিভাবে কয়েন এই যে প্রেডিকশন করছি আমার হার জিত এগুলো দেখাচ্ছে, ঠিক আছে? এই যে 100 200 করে আমি এর আগে খুব বেশি একটা কয়েনের কাজ করিনি, কয়েনের কাজটা নতুন আসছে, কয়েনটা নতুন দিচ্ছে। এর আগে আপনারা জানেন সবাই যে পিভিটিপি দিছে, এখন হচ্ছে কয়েন দিতেছে, ঠিক আছে? হ্যাঁ, এই কয়েনগুলো নিয়ে যেভাবে কাজ করবেন সেটা হলো দেখাচ্ছি এই যে প্লে গেমস টু উইন মোর কয়েন আছে না, এখানে ক্লিক করেন, ঠিক আছে? আমরা ক্লিক করলাম, জাস্ট ওয়েট। তারপর আমরা এখানে দেখেন কি প্রেডিকশন আছে, হাই প্রেডিকশন আছে, ইজি প্রেডিকশন আছে, তারপর মেগা আছে, ফাস্ট আছে। আমরা ফ্রিটাতে যেমন অনুসারে এমনি আন্দাজে করতে পারেন, আপনি নিজে নিজে দেখবেন করলে করবেন, এখানে হারার কোনো সম্ভাবনা নেই, ফ্রিটাতে হারার কোনো সম্ভাবনা নাই, আপনি যা পারবেন জিতবেন, কম কম দেয় অবশ্য। আর হাই প্রফিট ইজি ব্যাঙ্ক এগুলাতে আপনি ইনভেস্ট করতে পারবেন, ধরেন 100 ইনভেস্ট করলে যদি আপনি জিততে পারেন কনফার্ম হয় তাহলে আপনি জিত পাইবেন, আর হারলে আপনার 100 নিয়ে যাবে। তার মানে এগুলো তো খুবই রিস্ক, আর এগুলোর প্রেডিকশন গুলো অনেক ক্রিটিক্যাল, আপনার সহজে বলবেন না, এগুলোতে আপনার রিস্ক নিয়ে না সাধারণত আমি বলে দিই, ঠিক আছে? আপনি যেটা করবেন সেটা হলো এই যে ফার্স্ট যেটা আছে লাস্টেরটা, ফার্স্ট আপ অর ডাউন প্রেডিকশন আছে না, এটাতে ক্লিক করবেন, আমি এটার কথা বলছি, ঠিক আছে? এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আসেন দেখা দিচ্ছি এই যে এখানে নিউ আছে, হিস্ট্রি আছে, মাইন আছে, নিউ হিস্টোরি মাইন আর লিস্ট বোর্ড, ঠিক আছে? এখানে আপনি নিউতে ক্লিক করলে আপনি এখানে প্রেডিকশন গুলো দেখাবে, ঠিক আছে? তো এই যে নিউ প্রেডিকশন এখানে আপনাদের আগে একটু বুঝাই দেই, এখানে বলছে উইল বিটিসি ইউএসডিটি প্রাইস আপ অর ডাউন আফটার দ্য নেক্সট 1 মিনিট। এখানে বলছে মানে বিটিসি আর ডলারের কারেন্সি কম্পেয়ার করবে, এটার প্রাইসটা আপ হবে না ডাউন হবে আফটার দ্য নেক্সট 1 মিনিট, মানে লাস্ট 1 মিনিটের মধ্যে এটা প্রাইস বাড়বে না কমবে, জাস্ট এটা আপনাকে গেস করতে হবে, ঠিক আছে? এটা আপনাকে গেস করতে হবে যে এটার প্রাইস বাড়বে না কমবে, যে 14 সেকেন্ড আছে, তারপরে 14 সেকেন্ডের পরে আপনি এখানে প্রেডিকশন করতে পারবেন, 1 মিনিট পর্যন্ত সময় দেবো আপনারে,
ভোট দেওয়ার জন্য আপ অথবা ডাউনে ক্লিক করে, ঠিক আছে? আপনি এই যে আপ আর এখানে আছে ডাউন, এই দুটার উপর যে কোনো একটার উপর ক্লিক করে কন্টিনিউ করতে হবে। আমি আপনাকে দেখাই দিব যে আপনি আপ করবেন না ডাউন করবেন কিভাবে করবেন। এই যে এখন থেকে করতে পারবেন, আপে মোটামুটি আপনার দেখেন 100+ ভোট দিছে, আর ডাউনে দেখালে দেখেন 300-র উপরে কিন্তু আপনার ডাউন এরিয়া করা আছে, ঠিক আছে? এখান থেকে আপনি যেটা করতে হবে, এখন আপনার কিছু হিস্টোরি দেখেন, এই যে উপরে হিস্টোরি আছে, এই হিস্টোরিতে ক্লিক করেন, ঠিক আছে? হিস্টোরিতে ক্লিক করার পরে আমরা দেখব পিছনের রেজাল্ট গুলো। দেখেন গত মিনিটে উইন হয়েছে আপনার ডাউন, এই যে এখানে লাল হয়ে গেছে না, তার মানে এটা ডাউন হয়েছে এর আগের বার, ঠিক আছে? তারপরে এর আগেরটা এর আগের বার আপ হয়েছে, ঠিক আছে? আগে ডাউন হয়েছে, ঠিক আছে? তার মানে আমরা কি বুঝতেছি, একবার আপ হইতে আছে, একবার ডাউন হইতে আছে, আবার দুইবার ডাউন হইতে আছে, তিনবার ডাউন হইতে, মানে ডাউন আপ সবই আসতে পারে। তো ডাউন হইছে আগে আপ হইছে, আমরা কাজ আসতে একটু বেস করে আপনি দেখবেন, যখন ভোট করবেন বা এটা খেলবেন তখন নিজেরা ধারণা পাই দেবেন। এই যে এবার চলতেছে, এটা ডাউন হইতে আছে, ঠিক আছে? এখানে 560 জন এসে আপ হইছে, আর 1287 জন ডাউন নিয়ে ভোট দিছে। তার মানে আপনি কোনটা শিওর, এখনো শিওর না, 37 মিনিট 37 সেকেন্ড 37 সেকেন্ডের মতো আছে এই সময়টা। পরে যদি এটা ডাউন থাকে তাহলে ডাউন যারা ধরছে তারা জিতবে, আর যারা আপ ধরছে তারা হারবে, আর আপ ধরে থাকছে যারা তারা যদি এটা আপ হয়ে যায় তাহলে জিতবে, ঠিক আছে? তাহলে চলেন আমরা একটু অপেক্ষা করে দেখি যে 21 সেকেন্ড পরে এটা রেজাল্ট কি আছে, ঠিক আছে? জাস্ট ওয়েট করে দেখি যে আসলে এইবার রেজাল্ট দেখি। আমরা পরের বার আমরা নিজেরা ধরবো, নিজেরা ভোট করে প্রেডিকশন করে দেখবো, ঠিক আছে? কারণ এই সময়ের মধ্যে ধরতে পারবো না, এটা ডাউন হচ্ছে। হ্যাঁ, আর 3 সেকেন্ড আছে, তার মানে ডাউন অলরেডি, ডাউনে যারা 1287 জন ধরছে তারা হারিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো আপনাদের আমি আরেকটা আইডিয়া দিই, এখানে যখন ভোট করার সময় খেয়াল রাখবেন কোন দিকে ইয়েটা বেশি, যেমন এদিকে ডাউনে অনেক সংখ্যাগরিষ্ঠ বেশি ছিল, আপে কম ছিল। তার মানে মরলে আপনি 10 জনের সাথে মরেন, একা একা মরার থেকে একটা একটু রিস্ক কম। আপনি 10 জনের যেভাবে চিন্তা করছেন তার সাথে চিন্তা করেন তাহলে জেতার সম্ভাবনাটা বেশি থাকে, ঠিক আছে? আমরা দেখতেছি হিস্ট্রিতে এর আগের বারও ডাউন হয়েছে, ডাউন হয়েছে, তার আগে আপ হয়েছিল, ঠিক আছে? তার মানে কি তিনবারের মাঝখানে একবার ডাউন আপ হয়েছে, ডাউনের হিসাবটাই বেশি দেখা যাচ্ছে, ডাউন হচ্ছে। আমরা এবার দেখি কন্ডিশন কি, আমরা এবার 13 সেকেন্ড আছে, 13 সেকেন্ড পরে আমি নিজে ভোট করবো, আপনাদেরকে ভোট করে দেখা দেবো কীভাবে করবো। এই যে কয়েন দেখাইতেছে, এখান থেকে আপনি লিমিট করতে পারবেন যে কত কয়েন আপনি ভোট পারবেন, 1, 200, 300, 400, ঠিক আছে? এই যে এটা টাইম এইভাবে আমরা 56 সেকেন্ড পর্যন্ত ভোট করতে পারবো। আমরা কোনটা করবো দেখি, 57, 19, আমরা একটু অপেক্ষা করি, পুরো 49 সেকেন্ড আছে, তো ভোট করে করে লাগবে, একটু ধৈর্য ধৈর্য পরে করি। এখানে আছে হলো আপনার ভ্যালুটা, এখন আছে 39,50, এটা ভারে কমে কিনা আগে দেখি, 39 কমতেছে এখনো, ঠিক আছে? যে এখন আবার এটা কমছে, এখানে একটু খেয়াল রাখেন আপনারা, 49,99 আছে 27 সেকেন্ডে, যে 49 আবার বাড়ছে। দেখো আমরা একটা ধরি, আর দিক পরে যেহেতু অনেক ডাউনের প্রতি বেশি আছে আমরা ডাউনই ধরি, জাস্ট 100 প্রেডিকশন করি, ঠিক আছে? ডাউনে আমরা 100 প্রেডিকশন, এটা ডাউনে ক্লিক করলাম, এখানে কিন্তু তাহলে আমরা দেখবো 50.93 আছে, মানে এখন হারার মধ্যে সম্ভাবনা আছে। তো দেখা যাক কি হয়, যে সমান সমান হয়েছে, এখন আমাদের 32 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমরা একটা কিছু কথা বলি ইম্পর্টেন্ট, যেগুলো যেমন আপনার কত বিটিসিতে কত ডলার, ঠিক আছে? এটা ডলার না, সরি, কত কয়েনে কত বিটিসি সেটা বলতে গেলে, এই এখন বাড়তি আছে, আমরা আপকে ধরছি না ডাউনে ধরছি, আমরা যদি কমে আর একটু তাহলে আমরা জিতবো, কমে না এবার হেরে গেছে, হেরে যাবো মনে হয় 3 সেকেন্ডের মধ্যে, ও হেরে গেছি, হ্যাঁ হেরে গেছি, কিভাবে বুঝলেন? এই যে এখানে 50-53 হয়ে গেছে, মানে 50 ছিল, ঠিক আছে? তার মানে আমরা এই প্রেডিকশনটা হারছি, ঠিক আছে? জাস্ট এইভাবে আপনারা গেস করবেন, হারা জিতা
ভাগ্যের উপর অনেকটা ডিপেন্ড করে, ঠিক আছে? পরেরবার আমরা আবার প্রেডিকশন করবো, ঠিক আছে? ঠিক একইভাবে অবশ্যই আমরা এবার 200 ধরে আপ করবো, আমার ব্যালেন্স আছে 115, ঠিক আছে? 100 200 এভাবে করবেন, 31 পুরোটা করলে একবারে হেরে দেবেন বা একবারে জিতেও দিতে পারেন, তো রিস্ক না নিয়ে আমরা কনফার্ম করে করবো, ঠিক আছে? 25 সেকেন্ড সময়ের পরে আমরা প্রেডিকশন করতে পারবো বা ভোট দিতে পারবো আপ অথবা ডাউনে, ঠিক আছে? তাহলে এর মধ্যে আমরা একটা কথা বলি, যেটা হলো আপনার 1 কোটি, 1 কোটি কয়েনে 1 BTC, ঠিক আছে? 1 কোটি 1 BTC সমান সমান 1 করোড় কয়েন, ঠিক আছে? 1 করোড় কয়েনে 1 BTC হলে, আর 1 BTC দাম হলো আপনার এই যে এখানে আছে প্রায় 3950, ঠিক আছে? 3950-এর মতো আছে, $3,950 1 BTC সমান সমান। তার মানে কি, আপনারা 1 BTC ইনকাম করতে না পারেন, হাফ BTC বা 0.001 BTC যদি ইনকাম করতে পারেন, তাতেও তোমার আপনার $200-300 মতো ইনকাম করা সম্ভব, ঠিক আছে? তো আর্ন করা তো খুব কঠিন না, আপনার অ্যামাউন্টটা যখন বেশি হবে 560,000 করে বা 1 লাখ করে ধরলেন, খুব দ্রুত বেড়ে যাবো। আমরা এবার আবার আপে আপে দিলাম, ব্যাপার 200, হুম, যদি আপে দিতে কন্টিনিউ করে দিলাম, দেখা যাচ্ছে হয় 9 সেকেন্ড পর থেকে এটা দেখাবে আমরা আপে আসি না ডাউন আসি, ঠিক আছে? আমরা যে 200 প্রেডিকশন করছি, এই যে আমার ছবি আছে এখানে, ঠিক আছে? এই যে আপ হচ্ছে, এবার এবার সম্ভাবনা আছে জেতার, দেখা যাক কি হয়, ঠিক আছে? তারপর আমরা যেটা বলি PBTT, ওই কয়েন আর PBTT-র ভ্যালু একই, 1 কোটি PBTT-তে $1 BTC, আবার 1 কোটি কয়েনও 1 BTC, ঠিক আছে? আর BTC-র কয়েনের ক্ষেত্রে যেটা আপনাদের জন্য বিশাল একটা অফার আছে, আপনি যে 1000 কয়েন দিছে, এই কয়েনটা যদি আপনি আজকে হাইরা যান বা আপনার কয়েনটা যদি আজকে 1000-এর নিচে হয়ে যায়, তাহলে কালকে আবার আপনি আবার লগ ইন করলে বা আপডেট দিলে জাস্ট অটোমেটিক 24 ঘন্টা পর আপনাকে আবার 1000 কয়েন দিবে। যদি আপনি হাইরা 1000-এর নিচে আসেন, যদি 1000 উপরে থাকেন, তাহলে সেটা দিয়ে খেলতে পারেন। তার মানে কি, আপনি নিয়মিত এটা দিয়ে প্রেডিকশন করতেই পারবেন, ওরা এইভাবে অফারগুলো দিতেছে, কতদিন পর্যন্ত দেয় সেটার কোনো শিওর না, ঠিক আছে? তাহলে আপনারা এভাবে নিয়মিত করতে থাকেন, যার লাগ ভালো বা যে টেকনিক ভালো বোঝেন, এগুলো দেখা 2-4 বার করলে একটু হারলেও মোটামুটি আপনি ধারণা ভালো পাই দেবেন, ঠিক আছে? এই যে এবার এবার জিতে গেছি, এবার আপ হয়েছে, তার মানে কি এবার জিতছি কত, আমি 200 জিতছি। জেতার পরে আমার এখানে এই যে মাইন্ডে আছে, হিস্টোরি আছে, এখানে রেজাল্ট দেখাবে, জাস্ট ওয়েট, আমরা রেজাল্টটা দেখি, মাইনে ক্লিক করে রেজাল্ট দেখলাম, এই যে সাকসেসফুল, আমি আপ মাইন্ড বোর্ড করছি, আপ রেজাল্ট আপ হয়েছে, 200 কস্ট কয়েন, 200 কস্ট হচ্ছে 200 কয়েন, ইনভেস্ট করছেন যেটা 360 দিচ্ছি, ঠিক আছে? এই যে এর আগেটা ফেলিওর হয়েছি, ফেলিওর হয়েছি, ঠিক আছে? ঠিক আছে, এই যে এর আগে আবার লাগাতারে সাকসেস হয়েছি, ঠিক আছে? এই ফেলিওর হয়েছি, সাকসেস হয়েছি, সাকসেস হয়েছি, ঠিক আছে? জাস্ট এইভাবে আপনারা করেন প্রেডিকশনগুলো, তাহলে পারবেন। তারপর আমরা লাস্টে কি কথা বলার আসলাম, যে লাস্টের দিকে আমরা বলার কথা ছিল যে BTC 1 BTC সমান সমান 1 কোটি PBTT, আর 1 BTC সমান সমান $44,000, আর PBTT যেটা ওটাও কয়েনের সমানই, 1 কোটি কয়েনে 1 কোটি PBTT-তে $1, ঠিক আছে? আর PBT যেটা কিবোর্ডের, ওটার এখনও ভ্যালু নির্ধারণ করা হয়নি, সম্ভবত খুব দ্রুত 1 PBT সমান সমান $1 মতো ভ্যালু ওরা নির্ধারণ করার সম্ভাবনা আছে। যাই হোক, $1 সমান সমান 1 PBT না হলেও যদি $0.5 হয়, তাতেও আপনাদের মোটামুটি পরিশ্রম বৃথা যাবে না, আই থিঙ্ক। সুতরাং কাজ করে যান, কাজ করলে ভালো ফলাফল পাইতে পারেন, পরিশ্রম ছাড়া তো আর কোথাও কাজ কি পাওয়া যায় না, ঠিক না? এই যে আবার যে এটা হচ্ছে, আমরা এখানে দেখতেছি আপের সম্ভাবনা বেশি, আমরা আপে আবার ভোট করলাম 200, হ্যাঁ, যদি দেখি তাহলে কত হবে, 360 পয়েন্ট পাবো, 200 বেট করছি, 360 পাবো, ঠিক আছে? ওকে দিয়ে দিলাম ভোট, কন্টিনিউ করা, দেখা যাবে এটা কি আছে। জাস্ট 1 মিনিট অপেক্ষা করতে হবে এটা দেখার জন্য, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আর বিশেষ করে সবার আগে বলে দিই, যারা নতুন করে অ্যাকাউন্ট করতে চান, ভিডিওর নিচে আমরা ভিডিওর অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। আর কোনো সমস্যা হলে আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো আছে, ওগুলো দেখেন, কীভাবে প্রেডিকশন করতে হয়, কীভাবে PBT করতে হয়, মানে ডিটেলসে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখেন, ঠিক আছে? এক এক কাজ নিয়ে এক একটা ভিডিও দেওয়া আছে কিবোর্ডের। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, অনলাইনের অন্যান্য কাজ সম্পর্কে ধারণা
বা কোনো প্রশ্ন থাকলে আপনাদেরকে আমি হেল্প করতে পারবো, কমেন্ট করবেন, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে থাকেন সাথে, ঠিক আছে? আমাদের ফেসবুকে পেজে জয়েন হয়ে যান, সেখান থেকে আমরা কী করতে পারবো কথা বলতে পারবো। ধন্যবাদ সবাইকে। সম্ভবত এটা জিতে যাচ্ছি, আমরা আপকে ধরছি যে 51-7 ছিল স্টার্টিং প্রাইস, লাস্ট প্রাইস আছে 52-62। ও গুড, আমরা এটাও জিতলাম, ঠিক আছে? এই যে জিতেছি, 51-7 ছিল, 39.99 হয়েছে, তার মানে আমরা এটা জিতছি, তাহলে 200-360 জিতে গেছি। ওকে, এই যে এখন আমার কয়েন কত আছে, 1100 আছে, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, যে কিছুক্ষণের মধ্যে আমি মোটামুটি 400-700 মতো জিতলাম, এভাবে দেখা দিই। আমরা যদি বেশি ইনভেস্ট করি, 500-700-1000 ইনভেস্ট করি, তাহলে অনেক বেশি জিতবো। আপনারা প্রথম প্রথম 100-200 করে ইনভেস্ট করেন, ইনভেস্ট করে হারতে জিততে মানে এটা সম্পর্কে ধারণা দেবে, আর প্রত্যেকদিন আপনারা 1000 করে কয়েন পাবেন, যদি 1000-এর নিচে হয়ে দেখা গা, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।